নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। রাত পোহালেই গণেশ চতুর্থী, আর এই সংক্রান্ত আমি একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। তবে সেই ভিডিওটা দেখার পরে আমার অনেক প্রিয় বন্ধুরাই আমাকে বলেছো যে দিদিভাই, আরও একটু সহজ সরলভাবে তুমি পূজাবিধিটা আমাদেরকে দেখাও। তো তাদের জন্য আজকে আমার ভিডিওটি প্রস্তুত করা, এবং তাদের মধ্যে অনেকেই আমাকে বলেছিল যে ঘট না পেতে দিদিভাই কিভাবে পুজো করব, সেই ভিডিওটাও তুমি একটু নিয়ে এসো। তো তাদের জন্য এবং তাদের কথা মাথায় রেখেই আজকে আমি এই ভিডিওটা বানাতে চলেছি। তাই ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও উপকারে লাগবে এবং কিছুটা হলেও মন ছুঁয়ে যাবে। তাই দেরি না করে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি অতি সহজ সরলভাবে গণেশ পুজো, সময়সূচি এবং বেশ কিছু খুঁটিনাটি তথ্য তোমাদেরকে জানিয়ে দেব। প্রথম পূজ্য গণেশের পুজো করার জন্য আমি এখানে একটা পিঁড়ির উপরে একটি লাল কাপড় পেতে নিয়েছি, আর গঙ্গা জল দিয়ে আমি আসনটিকে শুদ্ধিকরণ করে নিচ্ছি। এরপরে তোমরা আমাকে অনেকেই বলেছো যে দিদি, আমরা স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারছি না চাল দিয়ে, তাহলে আমরা কি করব। তো কোনো ব্যাপার না, যারা স্বস্তিক চিহ্ন চাল দিয়ে অঙ্কন করতে পারছো না, তারা কিছুটা গোটা আতপ চাল হাতে নেবে এবং এখানে গোল করে একটু ছড়িয়ে নেবে। গণেশ ঠাকুরের দুই পাশেও এইভাবে ছোট ছোট করে চালের দুটো মণ্ড প্রস্তুত করে নেবে ঋদ্ধিমা আর সিদ্ধিমাকে স্থাপন করার জন্য। গণেশ পুজোর জন্য কিছু ফুল আমাদের এখানে দরকার হবে, তো সেই ফুলগুলোই আমি সাজিয়ে নিচ্ছি। গণেশ পুজোতে গোলাপ ফুল লাগে, লাগে একটা গোলাপি রঙের পদ্ম বা কমল ফুল, এছাড়াও আমাদের এখানে লাগবে কিছু জবা ফুল, আর কিছুটা দূর্বা সাজিয়ে নিচ্ছি। কেন, দূর্বা ছাড়া গণেশ ঠাকুরের পুজো অসম্পূর্ণ। গণেশ ঠাকুরকে পরানোর জন্য এখানে আমি একটি ছোট মালা নিয়েছি, কেন কি আমার মূর্তিটা খুবই ছোট। কিছু জবা ফুল এখানে আমি সাজিয়ে নিচ্ছি। তো এইভাবেই আমি সুন্দর করে আমার পুজোর থালাটা সাজিয়ে নিয়েছি। গণেশ পুজোতে লাল চন্দন লাগে, এটা তো তোমরা সবাই জানো, তাই জন্য আমি এখানে একটু লাল চন্দন বেটে নেব। পূজাবিধি শুরু করার আগে প্রথমেই আমি করে নেব আচমন। হাতে নিচ্ছি গঙ্গা জল, বলবো তদ্বিষ্ণু পরমং পদম সদা পুষ্যন্তি সুরায় দিবীব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপরে হাতে আবারও একটু গঙ্গা জল নেব এবং মনে মনে বিষ্ণু স্মরণ করে নেব। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎস্বরে পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি। এখানে আমি একটি স্নানপাত্র বসিয়ে নিচ্ছি। আমার অনেক বন্ধুরাই তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে দিদি, অষ্টগন্ধা চন্দন আমরা পাচ্ছি না, বা অষ্টগন্ধা চন্দন না পেলে আমরা কি করব। সেই ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, যেই লাল চন্দনটি তুমি বেটে নিয়েছো ফুলে ছেটানোর জন্য বা গণপতিকে তিলক করার জন্য, সেই লাল চন্দনের দ্বারাই তুমি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবে। এবার চলো পূজাবিধি শুরু করার আগে আমরা দেখে নিই এই বছরের গণপতি উৎসব বা গণেশ পুজোর সঠিক সময়সূচি। গণপতিকে আমি এখানে স্নানপাত্রের মধ্যে বসিয়ে নিয়েছি, আর এবার আমি স্নানের জলটি প্রস্তুত করব। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে যদি আমরা পঞ্চামৃত জোগাড় করতে না পারি বা পঞ্চামৃত তৈরি করতে না পারি দিদি, তাহলে কি করব। তাহলে এরকম সাধারণ জল নেবে, বা কেউ গঙ্গা জলও নিতে পারো, তার মধ্যে একটু অগরু দেবে আর অবশ্যই একটু গোলাপ জল দেবে, কেন কি গোলাপের গন্ধ কিন্তু গণপতির ভীষণ প্রিয়। তো এখানে আমি গোলাপ জল দিয়ে সুন্দর করে প্রস্তুত করে নিচ্ছি স্নানের জলটা, আর তার মধ্যে দিচ্ছি একটু লাল চন্দন। গণপতি স্নানের জলে অবশ্যই একটু দূর্বা মেশাবে, আর আমি এখানে গোলাপ যেহেতু নিয়ে এসেছি আমি গোলাপের একটু পাপড়ি মিশিয়ে দিলাম। তোমরা না চাইলে অন্য কোনো ফুলের পাপড়িও মেশাতে পারো। এরপরে ওম গাং গণপতয়ে নমঃ, ওম গাং গণপতয়ে নমঃ, ওম গাং গণপতয়ে নমঃ, এই মন্ত্রটি বলে আমি দূর্বার দ্বারা তাকে স্নান করিয়ে নিলাম আর কিছুটা পুষ্পাভিষেক করে নিয়েছি। এরপরে এই দিনটাতে আমি গণপতিকে একটা নতুন বস্ত্র পরাই। তোমরা যদি নতুন বস্ত্র না পরাতে পারো, তাহলে অবশ্যই মৌলি সুতো তোমরা গণপতিকে বস্ত্র স্বরূপ নিবেদন করতে পারো। মৌলি সুতো যে কোনো দশকর্ম ভাণ্ডারেই তোমরা পেয়ে যাবে, আর মৌলি সুতোর দামও একদমই কম, ওই 10-15 টাকা বোধহয় নেয়। তো তুমি সেখান থেকে কিনে নিতে পারো।
এরপরে আমরা গণপতিকে নতুন বস্ত্র পরানোর পরে তাকে স্থান গ্রহণ করাবো। এই দিনটাতে তোমরা চাইলে গণপতিকে একটা নতুন উপবীত দিতে পারো, বা কেউ যদি সারা বছর গণপতিকে আমার মতন উপবীত পরিয়ে রাখো তাহলে সেই উপবীতটাও পরাতে পারো। আবার কারণ নষ্ট হয়ে গেলে সে কিন্তু এই দিনে চেঞ্জও করে দিতে পারো। এখানে আমি ঋদ্ধিমা আর সিদ্ধিমাকে স্থাপন করছি। এখানে একটি সুপুরিতে আমি সুন্দর করে মৌলি সুতো বেঁধে এই ঋদ্ধিমা এবং সিদ্ধিমাকে স্থাপন করেছি। এখানে কিন্তু আমি কোনো গিট দিইনি, জাস্ট এমনিই বেঁধে করেছি। এখানে গণপতির সামনে অগ্নিদেবকে আবাহন করার জন্য এবং পুজোতে আমাদের সাক্ষী থাকার জন্য একটি প্রদীপ আমি প্রজ্বলিত করেছি, আর এখানে একটি ধূপ প্রজ্বলিত করেছি। এখানে আমি সিঁদুর আর চন্দনের তিলক করে নিচ্ছি, আর তার উপরে একটি চাল দিয়ে তিলক সম্পন্ন করছি আমি। ঋদ্ধিমা আর সিদ্ধিমাকেও কিন্তু সিঁদুর নিবেদন আমি করে নিচ্ছি। বেশ কিছুদিন ধরেই বেশ কয়েকটি আইডি থেকে আমার কাছে বিভিন্ন রকমের প্রশ্ন করা হচ্ছে, তো সেই প্রশ্নগুলোর উত্তরও আমি আজকে দেব। তো একটু ধৈর্য ধরে গোটা ব্লগটা দেখতে থাকো, আমি সব প্রশ্নই উত্তরই তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আজকে। তো এখানে দেখো, প্রথমেই আমি গণপতিকে একটি মালা পরিয়ে নিচ্ছি এবং এরপরে আমি পুষ্পাঞ্জলি দেব। পুষ্পাঞ্জলি মন্ত্রগুলো আমি এখানে স্ক্রিনে মেনশন করছি। কারোর যদি পুষ্পাঞ্জলির মন্ত্র এত বড় বড় বলতে অসুবিধা হয়, তারা ওম গাং গণপতয়ে নমঃ, ওম গাং গণপতয়ে নমঃ, ওম গাং গণপতয়ে নমঃ এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে বাপ্পার পায়ে ফুল নিবেদন করবে। একইভাবে আমরা তিনবার ওম গাং গণপতয়ে নমঃ, ওম গাং গণপতয়ে নমঃ, ওম গাং গণপতয়ে নমঃ এই মন্ত্রটি বলে তিনবার বাপ্পার পায়ে ফুল নিবেদন করব। বন্ধুরা, এই মন্ত্রটিই হচ্ছে বাপ্পার মূল মন্ত্র, তো তোমরা অবশ্যই এই মন্ত্রটি পাঠ করে পুষ্পাঞ্জলি দিতে পারো যদি তোমাদের অত বড় বড় মন্ত্র বলতে অসুবিধা হয়। এরপরে আমরা ঋদ্ধিমা এবং সিদ্ধিমাকেও ফুল নিবেদন করব এবং তারপরে আমরা গণপতি বাপ্পাকে প্রণাম জানাব। আমাকে বলা হয়েছে যে আমি দুর্বা দানের যে নিয়মটি দেখিয়েছি সেটি ভুল, এখানে 21টি দুর্বা অবশ্যই দেওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই 21টি, 51টি, 108টি যে কোনো রকমের দুর্বা আপনি গণপতিকে নিবেদন করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু গণপতি উৎসবের 3-4 দিন আগে থেকে মার্কেটে দুর্বার দাম, পদ্মফুলের দাম, গোলাপ ফুলের দাম এবং তার সাথে সাথে যে জবা ফুল প্রত্যেকটা বাড়িতে পাওয়া যায় সেই জবা ফুলের মালার দামও প্রচুর হয়ে যায়, যেটা আমার সমস্ত বন্ধুদের পক্ষে আয়োজন করাটা সম্ভব নয়। এর আগের বছর আমি একটি দুর্বার মালা 200 টাকা দিয়ে কিনেছিলাম, আর যে মালাগুলো 10 টাকার যে জবা ফুলের মালাগুলো পাওয়া যায় সেটা আমি 50-60 টাকায় কিনেছিলাম। তো এই যে অ্যামাউন্টটা আমি বললাম, এই অ্যামাউন্টে না 2 দিনের একটা মধ্যবিত্ত পরিবারের বাজার হয়ে যায়। তো সেই জন্যই আমি যে নিয়মটা দেখাতে চেষ্টা করি সেটা সর্বসাধারণের জন্য। এবার আপনার ইচ্ছে হলে আপনি 51টা, 21টা যতগুলো খুশি এমনটিকে বসাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এখানে আমি ভোগের কিছু ব্যবস্থা করেছি। আজকে আমাকে অনেক বন্ধুরাই বলেছিলেন যে দিদি তুমি এমনভাবে দেখাও যে যেন আমরা শুধু ফল মিষ্টি দিয়েও যারা পুজো করতে চাইছি তারাও যেন করতে পারি। তো হ্যাঁ, এখানে এই যে গণপতির প্রিয় কলা, আপেল আর নারকেল আমি নিয়ে নিয়েছি, তবে নারকেলটা নিলে একটু ফাটিয়ে নেবে। আর গণপতি উৎসবের দিন তোমরা যদি মোদক বা লাড্ডু, যেটা তোমরা যেই মিষ্টি তোমরা আয়োজন করতে পারবে বাপ্পার জন্য, তা সেই মিষ্টি তোমরা আয়োজন করবে, একটি হলেও আনবে, যদি একটা লাড্ডু বা একটা মোদক হয় তাহলে সেটাই আনবে। গণপতি বাপ্পার ভোগের যে ভিডিওগুলো তোমরা চেয়েছো সেটা আমি কমিউনিটিতে দিয়ে দিয়েছি, তো যারা যারা নিজের হাতে গণপতি বাপ্পাকে কিছু ভোগ রেঁধে খাওয়াতে চাইছো তারা সেখান থেকেও দেখে নিতে পারো। এবার আমি একটা কথা বলবো, আমি এখানে যে ঘিয়ের প্রদীপটা জ্বালিয়েছিলাম এর আগের দিন, তাতে আমার কাছে প্রচুর বন্ধুর প্রশ্ন এসেছে যে দিদি এখানে ঘিয়ের প্রদীপের বদলে যদি তেলের প্রদীপ জ্বালানো যায় তাহলে কি কোনো অসুবিধা হবে? না, কোনো অসুবিধা হবে না। তুমি যেভাবে তোমার আরাধ্যকে ডাকতে চাও অবশ্যই তুমি সেইভাবেই তোমার আরাধ্যকে ডাকবে, এবং আমি বিশ্বাস রাখি যে তোমার আরাধ্য তোমার মনের অবস্থা বা তোমার পরিস্থিতি কথা সে আগে থেকেই জানে, তাই সে সবটাই বুঝবে। এরপরে আমরা মঙ্গল আরতি শুরু করব। এই মঙ্গল আরতি করতে করতে আমি আরও একটা প্রশ্নের উত্তর দেব। আমাকে প্রশ্ন করা হয়েছে যে আমি যে ডানদিকের সুর এবং বাঁদিকের সুরের ব্যাখ্যা দিয়েছি সেটা ভুল। তো আমি একটাই কথা বলবো, আমি যতদূর জানি ডানদিকের সুরটা হচ্ছে সিদ্ধিবিনায়ক এবং বাঁদিকের সুর হচ্ছে বাবার বিঘ্নহর্তার রূপ। বিগত 3 বছর ধরে বাপ্পা আমার বাড়িতে আছেন এবং বাপ্পার সুর ডান দিকেই, এবং তা তিনি আসার পর থেকে আমাদের সংসারের অনেক অনেক উন্নতি হয়েছে। তিনি যদি প্রচণ্ড বা উগ্র রূপ হতেন তাহলে আমার বাড়ির হয়তো এতটা উন্নতি হতো না, এবং আমার পুরনো বন্ধুরা তোমরা সবাই জানো যে আমি কতটা উন্নতি করেছি বা আজকে আমি কোথায় আছি। সবার শেষে আমি একটাই কথা বলতে চাই, নিজের কর্মটাকে ভালো রাখো, নিজে পরিশ্রমী হও, তাহলে সব কিছুর মধ্যেই তুমি দেবতাকে দেখতে পাবে।
হবে। আর দ্বিতীয় কথা, আমি একটাই কথা বলতে চাই যে আমি এত কড়া ভাষায় কোনো দিন কথা বলি না, তার জন্য আমাকে যারা ভালোবাসো, আমাকে যারা রোজ দেখো, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আর আমি কখনোই বলবো না যে আমি অনেক জ্ঞানী বা হিমালয় থেকে সাধনা করে নেমে আসা কোনো সাধিকা। আমি তোমাদেরই সাধারণ ঘরের সাধারণ একটি মেয়ে, যাকে তোমরা এত ভালোবাসা দিয়েছো এবং আপন করে নিয়েছো। আর হ্যাঁ, সৎ পথে কিছু করার চেষ্টা করছি এবং নিজের পরিবারকে সেটা দিয়ে সাপোর্ট করার চেষ্টা করছি। কারোর পেছনে লাগছি না বা নিজের সময় নষ্ট করে কারোর কোনো ক্ষতি করারও চেষ্টা করছি না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে যারা নতুন এসছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ব্লগের সঙ্গে, অবশ্যই রাধা অষ্টমীর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর বলতে ভুলো না গণপতি বাপ্পা মোরিয়া।